বড় বড় চোখ, কৌতুকপূর্ণ মুখ এবং মুখের ভেতরটা সবুজ, গায়ের রং একদম চকলেটের মতো। আপনি হয়তো ভুল করে এটা খেয়ে ফেলতে পারেন। নিউগিনির একটি জলাভূমিতে এই ব্যাঙের দেখা মিলেছে। চকলেট কালারের গায়ের রঙের জন্য এর নাম দেওয়া হয়েছে চকলেট ফ্রগ। অস্ট্রেলিয়ান জার্নাল অফ জুওলজিতে 20 মে প্রকাশিত একটি গবেষণায় বর্ণিত এই চকলেট ফ্রগের সাথে উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার আইকনিক সবুজ ব্যাঙ লিটেরিয়া কেরুলিয়া এর সাথে অনেক মিল পাওয়া যায় তা দাবি করা হয়েছে। তাদের নতুন গবেষণায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড জাদুঘরের গবেষকরা সবুজ ব্যাঙের বংশের একটি পরিষ্কার প্রতিকৃতি দেখতে চেয়েছিলেন। সুতরাং তারা নিউগিনির উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং দ্বীপের দক্ষিণে সাভানা জাতীয় ইকোসিস্টেমের পাশাপাশি উত্তরের জলভূমিতে ব্যাঙের নমুনাগুলি সংগ্রহ করেছিলেন। ঠিক সেখানেই একটি কুমির ভর্তি উষ্ণ জলাভূমিতে সন্ধান মেলে এই নতুন প্রজাতির ব্যাঙের, যার গায়ের রং পুরোপুরি চকলেটের মতো। ব্যাঙটির নাম চকলেট ব্যাঙ রাখা হলেও এর বিজ্ঞানসম্মত নাম হলো লিটেরিয়া মীরা। মীরা একটি ল্যাটিন শব্দ যার অর্থ আজব বা অবাক। মীরার ডিএনএ বিশ্লেষণ করে দেখা গেছে লিটেরিয়া কেরুলিয়ার সাথে এর একাধিক মিল রয়েছে, এবং এটাও জানা গেছে এই ব্যাঙ সাধারণত উষ্ণপ্রবণ জলে থাকতে ভালোবাসে। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। It's not a game, it's a rage game.